প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার ইহুদি মন্ত্রী। গণহত্যার অভিযোগে ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করল জাপানের প্রতিরক্ষা কোম্পানি। ইমরান খানকে যেভাবে বাউন্সার দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী, বল এখন হামাসের কোর্টে। যুক্তরাষ্ট্র নওয়াজ শরীফ ৬ মাসও টিকবে না, বিলল ভুট্টো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন কানাডার ইহুদি মন্ত্রী। ফিলিস্তিনিদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের সিনিয়র মন্ত্রী সেলিনা রবিনসন। গত সপ্তাহের বৃহস্পতিবার একটি ন্যাক্কারজনক ভূমির উপরে আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে বলে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই ইহুদি মন্ত্রী। প্যানেল আলোচনায় করা এই মন্তব্য খুব দ্রুতই ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যদিও পরের দিন শুক্রবার এমন মন্তব্যের জন্য এক পাবলিক বিবৃতির মাধ্যমে ক্ষমা চান তিনি। গত সোমবার পদত্যাগ করেছেন সেলিনা রবিনসন, যিনি ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের উন্নত শিক্ষা বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, আমি আমার এই খারাপ মন্তব্যটি বুঝতে পেরেছি যা ফিলিস্তিনিদের অধিকার খর্ব করে। গণহত্যার অভিযোগে ইসরায়েলের সাথে চুক্তি বাতিল করল জাপানের প্রতিরক্ষা কোম্পানি। গত মাসে অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধের আদেশ দেয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত। আর এই রায়কে অনুসরণ করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সামরিক প্রযুক্তি কোম্পানি এলভিট সিস্টেমের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি বাতিল করছে জাপানের বিমান ও প্রতিরক্ষা কোম্পানি ইটেচু এভিশন। সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি নিশ্চিত করেছেন কোম্পানির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সুয়েচি হাচিমুরা। হাচিমুরা বলেন, ইসরায়েলের সাথে সমঝোতা স্মারক সম্পর্কিত যে কোনো নতুন কার্যক্রম বাতিল করেছি আমরা। শুধু তাই নয়, ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার সাথে সাথে এই স্মারকলিপিও শেষ করার পরিকল্পনা হাতে নিয়েছি আমরা। তিনি আরো বলেন, গত ২৬শে জানুয়ারি দেওয়া আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের রায়কে সমর্থন জানিয়েছে টোকিও, আর তাই চলতি মাসেই এই চুক্তি বাতিল করা হচ্ছে। ইমরান খানকে যেভাবে বাউন্সার দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের নির্বাচনের বাকি আর মাত্র একদিন, তবে নির্বাচনের আগেই মনে হচ্ছে ফলাফল নির্ধারিত হয়ে গেছে। এই ফলাফল যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আর তার দল পিটিআই এর জন্য খুব একটা সুখকর নয় তা অনুমেয়। একসময় এস্টাবলিশমেন্টের নীল চোখের ছেলে হিসেবে বিবেচিত পাকিস্তান সেনাবাহিনী অনুগ্রহ থেকে মারাত্মকভাবে রোশনলে পড়েছে ৭১ বছর বয়সী ইমরান খান। আর্মির পুরো ক্রোধ যেন এই সাবেক ক্রিকেট তারকার উপর। এর প্রভাব নির্বাচনের আগে তারও দলের উপর সমানভাবে পড়েছে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ অনুসারে সেনাবাহিনীর ব্যবহার করা কৌশল অতীতে পরীক্ষিত এবং এর বাইরে কিছুই নয়। নির্বাচনের দৌড়ে এস্টাবলিশমেন্ট কিভাবে ইমরান খানকে দৌড়ের বাইরে ঠেলে দিয়েছে এবং কি কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি। ২০২২ সালের এপ্রিলে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট ও ক্ষমতা থেকে অপসারণ, সবকিছুর পেছনেই পাকিস্তান আর্মির আঁতাত রয়েছে বলে ব্যাপকভাবে প্রচলিত ও স্বীকৃত। কেউ কেউ বলেছেন, তার বিরুদ্ধে দাঙ্গা থেকে শুরু করে সন্ত্রাস পর্যন্ত ২০০টিরও বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ৩টি পৃথক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। প্রথমটি ছিল সাইফার মামলা, যেখানে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস করার অভিযোগে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও ইমরান খানকে ২০২২ সালে ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূত ইসলামাবাদে পাঠানো একটি সিরিজ সাইফার ফাঁস করার জন্য অভিযুক্ত করা হয়েছিল। খবরটি ছিল ইমরান খানের জন্য একটি ধাক্কা। তিনি ইতিমধ্যে দুর্নীতির মামলায় রাওয়ালপিন্ডিতে ৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এর প্রতিক্রিয়ায় ইমরান পরিস্থিতিকে ফিক্সিং ম্যাচের সঙ্গে তুলনা করেছেন। তার মতে, এ সমস্ত ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, বরং লন্ডনে বসে পরিকল্পনার ফসল যা আগে থেকে ঠিক করা ছিল। ইমরান খান তার মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছেন, সে কারণেই আমি মামলার সিদ্ধান্ত ইতিমধ্যে জানি। তোষাখানা মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে ইমরান খান দ্বিতীয় আঘাত পান। উল্লেখ্য, এ মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও একই সাজা দেওয়া হয়েছে। তোষাখানা মামলায় অভিযোগ করা হয়েছিল,
ইমরান খান তোশাখানা থেকে উপহারগুলো রেখেছিলেন এবং সেগুলো বিক্রির বিবরণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। সাজা দেওয়ার সময় তার দলের বিডিআর শাখা বলেছিল, আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটি দুঃখজনক দিন যা ভেঙে ফেলা হচ্ছে। একটি স্থানীয় আদালত ইমরান খান ও বুশরা বিবিকে তাদের বিবাহ সংক্রান্ত একটি মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়। তাদের বিয়েকে অইসলামিক বলে ঘোষণা করে আদালত। অনেক পর্যবেক্ষক বলেছেন যে তিনটি দোষী সাব্যস্ত হওয়ার সময়টি তাৎপর্যপূর্ণ, আর প্রতিটা মামলার লক্ষ্যবস্তু ইমরান খান, কারণ তিনি পাকিস্তানে এখনো জনপ্রিয়। ইমরান খানকে বন্দি করার পাশাপাশি পাকিস্তানের সামরিক কিংমেকাররা পিটিআর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যাতে কম হয় তা নিশ্চিত করার জন্য অন্যান্য পদক্ষেপ নিয়েছে। প্রথমত, নির্বাচন কমিশনের মাধ্যমে কর্তৃপক্ষ তার বিখ্যাত ব্যাট প্রতীকটি ছিনিয়ে নিয়ে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। একটি দেশে যেখানে নিরক্ষরতা একটি বিশাল সমস্যা, সেখানে একটি দলীয় প্রতীক হলো লোকেদের তাদের প্রার্থীদের চেনার প্রধান উপায়। যাই হোক, দলটি ক্রিকেট ব্যাট ব্যবহারে নিষেধাজ্ঞা পাওয়ার পাশাপাশি বেশিরভাগ পিটিআই প্রার্থী বাধ্য হয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছে, সবার আলাদা প্রতীক। বিশ্লেষকরা বলছেন, প্রতীক সরানোর মাধ্যমে পিটিআই দাঁত ভেঙে দিয়েছে সেনাবাহিনী। স্বতন্ত্র হিসেবে এই প্রার্থীদের জয়ের পরে পিটিআই এর সঙ্গে জোট করতে হবে না, তারা নির্বাচনের পর অন্য কোন দলের সঙ্গে জোট করতে পারে। ভোটের আগে পাকিস্তান পুলিশ পিটিআই নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধেও দমন পীড়ন চালিয়েছে। 1 ফেব্রুয়ারি তারিখের প্রতিবেদন অনুসারে দাঙ্গা পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে 39 জন পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। অন্যান্য সিনিয়র নেতাদেরও বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বল এখন হামাসের কোর্টে। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতি নিয়ে মিশর কাতারে আলোচনায় জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মঙ্গলবার তিনি মিশর ও কাতার সফর করেন। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা বাড়ানোর চাপের সাথে গাজায় নতুন করে সাময়িক যুদ্ধবিরতির ব্যাপারটিতেও চাপ অব্যাহত রেখেছেন ব্লিংকেন। এ নিয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে বল এখন হামাসের কোর্টে। ব্লিংকেন কায়রোতে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে সাক্ষাৎ করেন। কাতারের ক্ষমতাসীন আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলোচনার জন্য দোহায় পৌঁছান ব্লিংকেন। বর্তমানে বিবেচনাধীন যুদ্ধবিরতি প্রস্তাবটি তৈরি করতে যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার সহায়তা করেছে। প্রস্তাবটিকে কয়েক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে বিরতির সাথে গাজায় হামাসের সাথে বন্দী বাকি জিম্মিদের মুক্তি বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। সাংবাদিকদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বল এখন হামাসের কোর্টে। তিনি আরো বলেন, যদিও মিশর ও কাতার হামাসকে একটি শক্তিশালী জোরালো প্রস্তাব মেনে নিতে চাপ দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত তো হামাসেরই হাতে। নওয়াজ শরীফ 6 মাসও টিকবে না। বিলল ভুট্টো। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পাকিস্তানের টানটান উত্তেজনা বিরাজ করছে। কথার লড়াইয়ের মধ্য দিয়ে এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। তবে সবশেষ বক্তব্যে পাকিস্তান পিপলস পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী বিলল ভুট্টো ভোট জালিয়াতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। নিজ আসনে দেওয়া বক্তব্যে নওয়াজ শরীফকে ইঙ্গিত করে বিলল বলেন, চতুর্থবারের মতো ক্ষমতায় এলে তার সময়কাল হবে সংক্ষিপ্ত। পিপলস পার্টির এই নেতা স্পষ্টভাবে বলেন, শরীফ যদি চতুর্থবারের মতো নির্বাচিত হন, তাহলে 6 মাসের মধ্যে তাকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে, তৈরি হবে অস্থিতিশীলতা। তাছাড়া ভোট জালিয়াতির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিলল বলেন, যদি কোনো ধরনের কারসাজির আশ্রয় নেওয়া হয়, তাহলে তীব্র প্রতিক্রিয়া দেখাবে তার দল।